যে বেহালা ছেলে অস্থির ছবি দেখছো, নাচ গান নাটক সিনেমা দেখছো এইখানে বসা, যার নামাজ ছুটে গেছে তুমি বেশরম, আজকে রাত থেকে আর এক টুকরা গোশত খাবা না, আমি নিষেধ করলাম। তুই বেহায়া খাবি না বেটা, তুই বেশরম বেটা, তোর মতো বেয়াদব বেটার কেউ হইতে পারেনি বেটা, তোর লজ্জা নেই, তোর আল্লাহ যদি তোকে আসার মারে বেটা, কথা বলে না, যদি একটা আসার মারে, একটা গরু যদি একটা লাঠি মারে, তাইলেও তো কোনো মানুষের পক্ষে সম্ভব না গরুটাকে সরানো, সম্ভব মিয়া? আগের জামানার নবীর ইমানদার উম্মতকে আল্লাহ তাআলা কোরবানি খাওয়ার অনুমতি দেয় না, বি কোরবানিন তাকুলুহুন নার, কোরআনের আয়াত, আল্লাহ বলেন ইতিপূর্বে কোরবানি ছিল এরকম, কেউ প্রিয় কোনো বস্তু আল্লাহর জন্য যখন কোরবানি দিত তো আল্লাহর পক্ষ থেকে আগুন আইসা সেই কোরবানির জিনিসটাকে খেয়ে ফেলত, জ্বালায় ফেলত, মানে এটারে কইতো খাইয়া ফেলত, যে কোরবানি করছে তার ওইখান থেকে এক ফোঁটা ধরার নেওয়া কোনো সুযোগ ছিল। কি পরিমাণ ইহসান করছেন আল্লাহ তাআলা, চিন্তা করেন তো, জবাই করে সারছেন, আস্তে অটোমেটিকলি একটা কেরাম এর মতো মেশিন পড়ছে, ফেরেশতা আলগি দিয়ে আপনার সামনের থেকে এটা নিছে গা, আপনি তো চাইয়া দেখলেন ওলি, কথা বলেন না, যদি এখন এমন হইত, আল্লাহ তাআলা বলেন কাদালিকা সাখারনাহা লাকুম, আমি আল্লাহই তোমাদের জন্য কোরবানির এই চতুষ্পদ প্রাণীগুলোকে অধীনস্থ করেছি, হালাল করেছি, জবাই করার মতো দিক নির্দেশনা আমি দিয়েছি, এই যে এখান দিয়ে জবাই করতে হবে, চারটা রগ জবাইয়ের সময় কাটতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, নিয়ত করতে হবে, এই ইত্যাদি দিক নির্দেশনা হেদায়ত এগুলো কে দিছে? আল্লাহ, মানে নবীজি শুনাইছে কার মাধ্যম থেকে? আল্লাহ থেকে, আল্লাহ থেকে নিয়া। তো আল্লাহ তাআলা বলেন আপনার, আমি আল্লাহ তাআলা একে তো এই প্রাণীগুলো আমি তোমাদের গৃহপালিত মানে পোষ মানাইবার মতো অধীনস্থ করেছি, আমি এগুলোকে তোমাদের খাওয়ার জন্য হালাল হিসাবে অনুমতি দিয়েছি, আমি তোমাদেরকে এগুলো জবাই করার জন্য আমি আল্লাহ তাআলাই হেদায়েত দিক নির্দেশনা দিছি, কেমনে জবাই করবা, কেমনে জবাই করলে হালাল হবে, এগুলো সব বলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা, আল্লাহ। আচ্ছা, তিনটা হলো। এরপরে আল্লাহ তাআলা বলেন খেয়াল করো যে তুমি তো কুরবানি দিছিলা বান্দা আমার জন্য, আমরা যদি এখন প্রত্যেককে জিজ্ঞাসা করি ভাই কুরবানি কার জন্য দিছেন, বলবেন আল্লাহর জন্য, কথা বলেন না, বলবেন কি না বলেন, গরু কিনছেন আল্লাহর জন্য, পঞ্চাশটা গরু দেখা একটা গরু চয়েস করছেন, যেদূর সম্ভব হয়েছে ভালোটাই করার চেষ্টা করছেন সাধ্যের মধ্যে যার যার আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তাআলা বলেন করেছিল আমার জন্য জবাই, কিন্তু আমি বলছি ফাকুলু মিনহা, আমার বান্দা আমি এটা নেব না, আমি পুরা গোশতটা তোমারে দিয়ে দিব, তুমি খাও পুরাটা তোমারে দেব, আমি এক টুকরা গোশত নেব না, আমার লাগবে না, আমার না, আপনি বলেন না এটা আল্লাহরে আমনে লেগে করছি কি কর না, আমি তো সারা বছরে খাই, কথা বলে আল্লাহরে আমনে এটা বলে যে আল্লাহ আমি তো সারা বছরই খাই, আজকে একটা দিনে না বছরে 365 দিনের মধ্যে একটা দিন শুধু আমনে লেগে দিছি না, আমনে অনকন এটাও বুঝি আমি খাইতাম, আমনে নিতেন না, আল্লাহ তাআলা বলেন না বান্দা গোশতের এক টুকরাও আমার লাগবে না, আমি তোমাকে এটা খাওয়ার অনুমতি দিলাম, গরিবকে খাওয়াও তুমিও খাও, স্বজন আত্মীয় পাড়াপড়শি সবাইকে দাও, এগুলো সব অনুমতি আমি দিলাম, এখন প্রশ্ন হলো এইবার আপনি বলেন আল্লাহ আপনি আমার জন্য
এক নম্বরে এই প্রাণীগুলোকে আমাদের জন্য গৃহপালিত মানে পোষ মানাইবার মতো আপনি করে দিয়েছেন, আপনি আমাদের জন্য হালাল করে দিয়েছেন, আপনি আমাদেরকে জবাই করার নিয়ম কানুন এই দিক নির্দেশনা আপনি বলে দিয়েছেন, পুরা গোশত নিজের আত্মীয়-স্বজন গরীব দুঃখী মিলে খাওয়ার মানে আমরা মানুষ মানুষই তো গরীব হোক আর আত্মীয় আমরা আমরাই তো ঠিক কি না, তা আমাদেরকে খাওয়ার অনুমতি দিয়েছেন, এত কিছু যে করলেন সুযোগ দিলেন, আপনি আপনি কি চান আসলে, কথা বুঝছেন কি না? তো আল্লাহ তাআলা বলেন কাদালিকা সাখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন এই সব কিছু আমি আল্লাহ তাআলা করেছি শুধু এই ইচ্ছা এই উদ্দেশ্যে যে তোমরা সকলেই আমি আল্লাহর শুকর আদায় করবে। কি আদায় করবে? শুকর আদায় করবে, আমার শুকর আদায় করবা, আমার শুকর আদায় করবা বান্দা, আমি এটা চাই। তুমি আমার যদি শুকর আদায় করো তাহলেই আমি খুশি, তুমি খাও তুমি শুকর আদায় করো, আমারে ভুলো না, আমারে ভুলো, আমার কথা ভুলো না, মনে করো আমি দিছি, আমি হালাল করেছি, আমি পোষ মানাইবার মতো আমি সুযোগ দিছি, জবাই করার দিক নির্দেশনা আমি দিয়েছি, খাওয়ার অনুমতি আমি দিয়েছি। এই কোরআনে দেখেন এদিক দিয়ে আছে আমাদেরকে বলছে ফাকুলু মিনহা, এই উম্মতে মুহাম্মদী আমাদেরকে বলছে তোমরা খাও, ওদিক দিয়ে সূরা আলে ইমরানের মধ্যে আছে আগে আগের জামানার নবীর ইমানদার উম্মতকে আল্লাহ তাআলা কুরবানি খাওয়ার অনুমতি দেয় না, বিকুরবানিন তাকুলুহুন নার, কোরআনের আয়াত, আল্লাহ বলেন ইতিপূর্বে কুরবানি ছিল এরকম কেউ প্রিয় কোন বস্তু আল্লাহর জন্য যখন কুরবানি দিত তো আল্লাহর পক্ষ থেকে আগুন আইসা সেই কুরবানির জিনিসটাকে খেয়ে ফেলত, জ্বালায় ফেলত, মানে এটারে কইতো খাইয়া ফেলত, যে কুরবানি করছে তার ওইখান থেকে এক ফোঁটা ধরার নেওয়া কোন সুযোগ ছিল, কি পরিমাণ ইহসান করছেন আল্লাহ তাআলা, চিন্তা করেন তো, জবাই করে সারছেন আস্তে অটোমেটিকলি একটা কেরাম এর মতো মেশিন পড়ছে, ফেরেশতা আলগি দিয়ে আমনের সামনে থেকে নিচে গা আমনে তো চাইয়া দেখলেন হলি, কথা বলেন না, যদি এখন এমন হইত কথা বল, অথবা কোরবানি দিছেন ভালো কথা রঙ রসে লাফাইয়া লুফাইয়া গরু কিনে আনছিলেন, আইনা যে থুইছেন আগুন আসলে জ্বালায় দিবে আল্লাহর পক্ষ থেকে, যারটা জ্বালাবে তারটা কবুল, যারটা জ্বালায় না তারটা কি হইতো না, আগে কবুল হইতো না, এখন একটু পরে গিয়া সকালবেলা ফজরের পরে আজগা গিয়া দেখলাম কার কারটি জ্বলছে আর কার কারটি জ্বলছে না, যারার গরু জ্বলছে না, আমরা তো দাম জানি, এবার তাহলে 1,30,000 এবার 1,90,000 তাহলে তো বুঝে যায় কোনটা রয়েছে কার রয়েছে, এবারটা কি আর এই এলাকায় থাকতে পারবো, বেজ্জুতির ছোটে তারে তো ফুলা পাইনি গো, একবার ফুলা কাটা গিয়ে লাফ মারে নামাজের লেগে বুজুর্গি মারে, আমার তো টার ভাবা গেছে আমাদের কোরবানির কি দশা, ঠিক কি না বলেন, লম্বা লম্বা কথা কইতে তো কি লাগে সুন্দর লাগে এই সময় কি অন কি অবস্থা, এখন তো কই আমনের কোরবানি যেটা তো এটা তো পরে রয়েছে, হ্যাঁ কি পরিমাণ লজ্জিত হতাম আমরা, কথা বলেন পরের বছর ওই বেড়া দরকারলে টাকা মাটির তলে রাখিয়ে কইতো আমাদের একটা পয়সা নাই আমরা দরকার হলে বাড়ি সালাম দিয়েছেন, কারণ কি, কারণ বেজ্জতি অনেক দরকার নাই বাবুর আমার কোরবানির দরকার নাই, ঠিক কি না বলেন, রব্বুল আলামিন বলেন কত দিকে আমি তোমাদের উপরে ইহসান করেছি দয়া করেছি বান্দা, কেন লাআল্লাকুম তাশকুরুন, আমি চাচ্ছিলাম তোমরা সকলেই আমি রব্বুল আলামিনের শুকর আদায় করবে, শুকর করবে, শুকর আদায় করবে,
অতএব এবার আসেন এটাই কথা এক নাম্বার কথা হলো কুরবানি করার পর এই যে প্রাণীর গোশত আলহামদুলিল্লাহ আমরা খেলাম বা খাচ্ছি আরো কয়েকদিন খাবো ইনশাআল্লাহ এই সবটুকুর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের কাছে চায় কি বলেন শুকর বলেন না কি আল্লাহ আমাদের কাছে কি চায় বলেন শুকর চায় শুকর চায় এখন শুকর কি শুকর কি শুকর হলো সহজ কথা শুকর বলা হয় নিয়ামতকে নিয়ামত দাতার চাহিদা মতো ব্যবহার করা নিয়ামতকে নিয়ামত দাতার ইচ্ছা মতো পছন্দ মাফিক ব্যবহার করা এখন আপনি মাথার চুল থেকে পায়ের নখ এই বাহিরের যত অঙ্গ আমার দেহের কিংবা ভিতরের যত অঙ্গ এর মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত কোনটা কোনটা আর আমাদের নিজেদের অর্জন কোনটা কোনটা বলেন কথা কর না বুঝেন নাই প্রশ্ন মাথার চুল থেকে পায়ের নখ আমার শরীরের আল্লাহর দেওয়া কোনটা আর আমার নিজের কোনটা সবকা তাহলে এখানে পুরা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত এগুলা কার অতএব এই সমস্ত দেহ আল্লাহর কসম পুরা বডি চোখ বলেন কান বলেন হাত বলেন জবান বলেন নাক বলেন জিহ্বা বলেন পাও বলেন হাত বলেন পুরা পেট বলেন দিল ও দিমাগ বলেন বুদ্ধি বিবেচনা ফিকির সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত তো আল্লাহ তাআলা চায় বান্দা আমি চাই এই পুরা দেহ দিয়ে তুমি আমার হুকুম মানবা আমার অনুগত থাকবা আমার আদেশ মানবা তাইলেই বুঝবো শুকর করেছ তাইলেই কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করে জান্নাত দিয়ে দেব এখন বলেন তো গতকালকে যাদের নামাজ ছুটছে আপনারা কিভাবে শুকর আদায় করলেন এই এখানে যারা বসছেন তারা বলেন ভাই একবারে ছোট বাচ্চা বাদ দাও একটু বুঝের যারা তারাই বলেন কমপক্ষে যাদের বয়স 14 এই থেকে নিয়ে এর উপরে যার যা বলেন যাদের নামাজ ছুটে গেল কিভাবে শুকর আদায় করলাম এত বড় আস্থা প্রাণীটা খাওয়ার অনুমতি পেয়ে আল্লাহর জন্য কি দিলাম বলেন আমাদের এই অনুভূতিটা কোথায় বলেন এটা শুকর হলো সন্ধ্যাবেলায় যারা মাগরিবের পরে এশার পরে কিংবা আজকের সারা দিনে আল্লাহর দেওয়া এই রিজিক কুরবানির এই গোশত হালাল পবিত্র গোশতটুকু আল্লাহর মেহমানদারি আল্লাহর মেহমানদারি এটা এই তিনটা দিন রোজা রাখা হারাম আল্লাহ তাআলা মনে হচ্ছে আমি মেহমানদারি করছি রোজা রাখা কি হারাম সাবধান রোজা রাখবার না খাও তুমি বান্দা তাহলে আল্লাহর মেহমানদারি চলা অবস্থায় আল্লাহর দেওয়া এই উত্তম রিজিকটুকু খেয়ে আমরা যারা সন্ধ্যা থেকে বিকাল থেকে রাত থেকে টেলিভিশনের সামনে বসলাম নাটক দেখলাম সিনেমা দেখলাম নর্তকীর নাচ দেখলাম মোবাইলে উলঙ্গ অস্থির গান বাদ্য সিনেমা নাটক দেখলাম দেখছি এই ভিতরের যে কয়জন আপনারা ইনসাফের সাথে মানুষের বাচ্চা যদি হন যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকেন যদি বাপ মুসলমান হয় মা মুসলমান হয় বেটা তাহলে বল কেমনে করবে ছেলেরা বলো ভাই আন্না তো তুমি দাঁড়ায় অস্বীকার করো তুমি মুসলমানের বাচ্চা না বলো বলো ভাই একজন ভাই বলো যে বেহায়া ছেলে অস্থির ছবি দেখছো নাচ গান নাটক সিনেমা দেখছো এইখানে বসা যার নামাজ ছুটে গেছে তুমি বেশরম আজকে রাত থেকে এক টুকরা গোশত খাবে না আমি নিষেধ করলাম তুই বেহায়া খাবি না বেটা তুই বেশরম বেটা তোর মতো বেয়াদব বেটার কেউ হইতে পারেনি বেটা তোর লজ্জা নেই তোর আল্লাহ যদি তোকে আসার মারে বেটা কথা বলে না যদি একটা আসার মারে একটা গরু যদি একটা লাঠি মারে
তাইলেও তো কোনো মানুষের পক্ষে সম্ভব না গরুটাকে সরানো। সম্ভব মিয়া? কি ব্যাপার, কারণটা কি? চার নামাজ ছুটে গেল, কেন ছুটে গেল? আল্লাহরে পছন্দ হয় না, তাহলে আল্লাহর দেওয়া গোশত খাইলি কেন না ফরমান? কেন খাইলি বলেন, ওই বিবিরে বলেন, বে হায়া মহিলা নামাজ পড়তে মন চায় না, গোশত মুখে দিবি না। নিজের মেয়েটাকে বলেন বে শরম মেয়ে, বে পর্দা, যে বেড়া করে দেখাও শরীর, তাদের থেকে গোশত খা, তাদের শরীর কামড়ায় খা, তাদের গোশত কামড়ায় খা। অতএব বাবা আমার, আমি সত্য বললাম, এটা আমার ফিকির যে আমি সর্বোচ্চ সত্যটুকুই বলব। আল্লাহ যেদিন হায়াত দেয় তৌফিক দেয়, আমি পরিষ্কার বললাম। এখানে দশজন হলেও কোনো অসুবিধা নেই আমার, একজনই শোনো মিয়া, মুসলমানের বাচ্চা যদি হও তো লজ্জা যদি থাকে, আর যদি বেশরম হয়, কিছু আছে আপনার আরও বললে হেতে আসে, আমি সবসময় বলি এগুলো প্রতিবন্ধী, এগুলো মূলত কি প্রতিবন্ধী, এগুলো অ্যাবনর্মাল, অসুস্থ, এগুলো যাদের গুণা অশ্লীলতা বেহায়াপনা নাফরমানি তার দিলে কোনো আসর করে না, তার শরীরের মধ্যে কোনো কাজ করে না, তাহলে এ কি সুস্থ? তো স্বাভাবিক না। যার কাছে পেশাবের গন্ধ আর পবিত্র গন্ধ বরাবরই, তো তার তার সে সুস্থ না? কথা বলো মিয়া, সে তো সুস্থ না, সে তো স্বাভাবিক না, সে তো অস্বাভাবিক, সে তো প্রতিবন্ধী। এই জন্য ফিকির চাই। আমি বুঝার জন্য এমনি বলতেছি, আমি দুইবার গেঞ্জি বদলাইছি, দুইবার লুঙ্গি বদলাইছি, তিন নম্বর বারে কালকের কথা বলতেছি, গতকাল আমি আমার গোশত উঠছি কাটছি মাপছি দিছি। কথা আমার কথা হইলে অসুবিধাটা কি আছে? আমার প্রয়োজনে আমি দুইবার না আমি চারবার লুঙ্গি বদলাবো, তারপরও আমার জোহর পড়তে হবে, আমার আসর পড়তে হবে, আমার মাগরিব পড়তে হবে, আমার এশা পড়তে হবে, আমার ঘুমে তখন মানে সারা ফজর থেকে আপনার ব্যস্ততাই ছিল, এশার সময় ঘুমে আপনার পুরা শরীর ঘুম আসতেছে, তা আমার সিদ্ধান্ত মনে হয়েছে না আমার তো এশার নামাজ জামাতে না পড়ে আমি ঘুমাবো কেন? এশার নামাজ জামাতে পড়াইয়া আমার মহল্লার ইমাম সাহেব নাই ভাই গেছে, আমি নামাজ পড়াইছি, পড়াইয়া গিয়া এরপরে বিবিরে বাসায় গিয়েই বলছি রুটি মুটি থাকলে এখন দাও, এখন আর দেরি নেই, এখনই দাও, দিছে দু চারটা রুটি খাইয়ে শুয়ে গেছে, খালাস অসুবিধা কি? আবার ফজরের নামাজ আলহামদুলিল্লাহ জামাতে আবারও পড়াইছি আজকে, কেন ওই যে ইমাম সাহেব নেই এই যে খালা, অসুবিধা কি হয়েছে বাবা? বলে ওজরা আপনি মনে আপনার কাম কম না, আমার একটা পুরো আস্তা গরু আমি একা করে বানিয়ে দিছি, বড় গরু 1,28,000 টাকা দিয়ে গরু কিনছি, তাই আমি হালকা কষাই টসাই লই নাই, এই আমার ড্রাইভার সাহেব, আমার আরো একজন ড্রাইভার আছে, হ্যাঁ আর ছাত্র তিনজন বড় মিলে জিলে এক কাম করে দিছি আমরা আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজ ছোটে নাই। কি ছোটে নাই বাপ বলেন না? নামাজ ছোটে, নামাজ ছোটে না। আমরা উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমি এমনি বোঝার জন্য, এর অর্থ হলো আমি আপনার আপনার আমার বুজুর্গি শুনাইতেছি না, আউজুবিল এটার না, মানে অর্থ হইলো এটা সম্ভব, এটা হলো কি ভাই সম্ভব, এটা সম্ভব, লুঙ্গি বদলাইতে হয়েছে কারণ ওই যে রক্ত লাগছে, লাগছে কি হয়েছে, অসুবিধা কি এতে, এটা কি খুব বিরাট কিছু হয়ে গেল? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। অতএব বাস এক নাম্বার কথা হলো আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাশকুরুন, আমি আল্লাহ তাআলা চাই তোমরা আমার শুকর আদায় করো, আমি শুকর চাই, পুরা গোশত নেও বান্দা, আমার কোনো মানা নেই, কিন্তু তুমি আমার সেজদা দাও, তুমি আমার গোলামি করো, তুমি আমার বন্দিগি করো, আমার হুকুম মতো চলো, আমি যেমনি দিয়েছি এমনি শুনো,
আপনি আল্লাহ তাআলা বলেন এই ইচ্ছা এই আকাঙ্ক্ষা আমার।